আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আপনার আল্লাহর সপক্ষে স্পেসিফিক একটা প্রমাণ দেন যে আপনার জিনিসটা, আপনি যে দাবিটা করছেন সেটা সঠিক, বলেন কোনটা কি আছে। তাই এইভাবে তো এভিডেন্স দিয়ে তো প্রমাণ দেওয়াটা পসিবল না। তাহলে এভিডেন্স ছাড়া আমরা একটা জিনিসকে কেন মানবো? তাহলে এভিডেন্স ছাড়া যদি আমরা আল্লাহকে মেনে নিই, তাহলে এভিডেন্স ছাড়া তো আমাদেরকে কালীকেও মেনে নিতে হবে, এভিডেন্স ছাড়া তো আমাদের দুর্গাকেও মেনে নিতে হবে, এভিডেন্স ছাড়া তো আমাদের মামদে ভূত, ঘোড়ার ডিম, তারপরে হচ্ছে শাকচুন্নি, শেওড়া গাছের পেতনি, সবকিছুকে মানতে হবে। যদি এভিডেন্স ছাড়া আমাদের যদি মানে পদ্ধতিটা এরকম হয় যে আমরা এভিডেন্স ছাড়া মেনে নিবো একটা জিনিস, কিন্তু হ্যাঁ আমরা আমরা এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিছু এভিডেন্স আছে, সেগুলো হলো আমরা বিভিন্ন ধরনের আমরা কোরআনে কিছু হিস্টোরিক্যাল আপনার ঘটনাগুলো মানে পড়ার মাধ্যমে এবং কিছু হিস্টোরিক্যাল ঘটনা তো সব জায়গাতেই পাওয়া যায়, যেমন ইলিয়াড ওডিসি বললে তো আমরা অনেক হিস্টোরিক্যাল, না যেমন এই যে ফিরাউনের ঘটনাটা, ফিরাউনের ওই যে নীল নদে মানে ইসের ঘটনাটা, কি নীল নদে কি এই ফিরাউনকে যেভাবে আল্লাহ তাআলা মানে ই করছে, নীল নদে ডুবে মারছে কই ফিরাউনের লাশটা। ভাই ফেরাউন নিয়ে আমরা এত হাজার বার কথা বলছি, এরপর আপনি কি সেগুলো দেখেন না কিছু? ফেরাউন নিয়ে যে আমরা এত হাজার বার কথা বলছি সেগুলো আপনি কিছু দেখেন নাই? না ভাই আমার চোখে তো এখনো পড়েনি আপনাদের ওই লাইভ গুলো। ফেরাউন কি কোনো ব্যক্তি বিশেষ নাকি একটা উপাধি, এটা জানেন? ফেরাউন তো নিজেকে খোদা দাবি করতো, ফেরাউন বলে কেউ কখনো ছিল না কোথাও, ফেরাউন হচ্ছে একটা উপাধি। ভাই এই সিম্পল জিনিসটা জানেন না, মানে একেবারে একেবারে মানে লোয়ার লেভেলের আলোচনা হচ্ছে ভাই। এটা জানেন আপনি যে ফেরাউন, ফারাউন, ফারাউন হচ্ছে মিশরের একটা সম্রাটদের উপাধি, এটা পর্যন্ত জানেন না? না এটা জানি ভাই, এটা শুনছি আর কি। তাহলে ফেরাউন বলতেছেন কেন? আমি যদি বলি প্রধানমন্ত্রী লাশ পাওয়া গেছে, প্রধানমন্ত্রী লাশ পাওয়া গেছে, কার লাশ পাওয়া গেছে এটা আমি কেমনে বুঝবো? প্রধানমন্ত্রী তো একটা উপাধি, একটা পদ, ফেরাউন তো একটা পদ, একটা পদবি, একটা উপাধি। ফেরাউনের লাশ মানে কি? কার লাশ পাওয়া গেছে? ওয়ান টু থ্রি ভাই, কার লাশ পাওয়া গেছে এবং কোথায় পাওয়া গেছে? সেই মানে নামটা সঠিক আমার এখন মনে পড়তেছে না আর কি। তাহলে ফেরাউনের কথা যদি কোরআনে থাকে তাহলে তো ফেরাউন তো একটা পদবি, এটা তো একটা ভুল কথা লেখা আছে কোরআনে যে ফেরাউনের লাশ পাওয়া গেছে। ফেরাউন তো একটা পদবি, ফেরাউনের এইভাবে একজন ফেরাউনের তো নাম থাকে, মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী খালেদা জিয়া, এই প্রধানমন্ত্রীর লাশ পাওয়া গেছে এটা দিয়ে আমি কি বুঝবো কে কার লাশ পাওয়া গেছে? খালেদা জিয়া নাকি মওদুদ আহমেদের নাকি শেখ হাসিনা কার নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার লাশ পাওয়া গেছে? তো আপনি এটা একটু মানে বুঝে বলেন বা কিভাবে কি জিজ্ঞেস করি, জিজ্ঞেস করতেছি, আপনি আমাকে বলেন কোরআনে যে লেখা আছে ফেরাউনের লাশ, এটা ফেরাউনটা কেডা সেটা আমাকে বলেন। ফেরাউন তো হচ্ছে একটা উপাধি, একটা পদবি। ওই জায়গায় যেভাবে ওই জায়গায় যেভাবে লেখা আছে অটুট মানে ওইভাবেই তো আমরা জানতে পারছি তাই না ভাই? ওইখানে তো ভুল লেখা আছে, ফেরাউন তো কোনো ব্যক্তি বিশেষ না, ফেরাউন হচ্ছে একটা পদবি। ওই মানে মনে করেন আক্কাস আলী, সেও ছিল ফেরাউন, তার বাপ হচ্ছে কুদ্দুস আলী, কুদ্দুস আলীও ছিল ফেরাউন, তার ছেলে হচ্ছে গিয়ে মানে মানে সদরুদ্দিন, সে হচ্ছে ফেরাউন। বংশ পরম্পরায় এরা হচ্ছে যারা রাজবংশের যারা হচ্ছে শীর্ষ পর্যায়ে থাকতো সবাই হচ্ছে ফেরাউন, সবাইকে একসাথে ফারাও বলা হতো। তাহলে এইখানে আপনি কার কথা বলছেন? ফেরাউনের লাশ পাওয়া গেছে মানে কি সবার লাশ পাওয়া গেছে নাকি একজনের লাশ পাওয়া গেছে? একজনের। তাহলে এই একজনটার নাম কি, কোরআনে কি লেখা আছে তার নামটা কি? আমি তো বললাম ভাই যে নামটা আমার সঠিক এখন মানে মনে পড়তেছে না। কোরআনে যেটা লেখা আছে সেটা বলেন, কোরআন কত নম্বর সূরার কত নম্বর আয়াত বলেন। মানে আপনি কোরআনের একটা প্রমাণ দিতে আসছেন, ইসলামের একটা প্রমাণ দিতে আসছেন, আপনি এই সম্পর্কে কিছুই জানেন না, হুদাহুদি প্রমাণ দিতে বেশি গেলেন। আচ্ছা ঠিক আছে বুঝলাম, এটার নাম আমি আপনি বলতে পারতেছেন না, কোরআনে তো এটা ভুল লেখা আছে, কোরআনে তো ফেরাউন লেখা আছে, কোনো স্পেসিফিক ব্যক্তির নাম তো লেখা নেই, ফেরাউন বলে তো কেউ কথা ছিল না কখনো, আর মানে মোহাম্মদ এটাই জানতো না যে ফেরাউন বলে কেউ কিছু থাকে না, এটা হচ্ছে একটা উপাধি যে এটাই এবারে বুঝতে পারে নাই, অশিক্ষিত মূর্খ লোকটা সেটাই জানতো না যে ফেরাউন বলে কেউ কিছু নাই, এটা হচ্ছে একটা উপাধি, একজনের নাম বলতে হয়। আচ্ছা বুঝলাম, ঠিক আছে এটা আপনি বলতে পারতেছেন না, কোরআনও এখানে ফেল করছে, মোহাম্মদও ফেল করছে, ঠিক আছে এটা এই ফেল না হয় মেনে নিলাম। আপনি আমাকে বলেন যে কার লাশ পাওয়া গেছে নীল নদীতে, এটা এই এইটা আপনি কই পাইছেন যে নীল নদীতে একটা লাশ পাওয়া গেছে যেটা অক্ষত, এটা এই ইনফরমেশনটা কই পাইছেন আপনি? ভাই এই ইনফরমেশনটা তো মানে কোরআনেই লেখা আছে এই জন্য আমি বলছি আপনাকে। মানুষ তো পাইছে, মানুষ পাই পেয়ে থাকলে সেই লাশটা এখন কোথায় বা কই কই আছে? এটা এখন আছে আপনার এই যে মিশরের জাদুঘরে আছে, মিশরের জাদুঘরে, মিশরের কায়রো মিউজিয়ামে যেই
মমিটা আছে সেটা হচ্ছে একটা মমি, সেটা কোন নদীতে বা সমুদ্রে পাওয়া যায় নাই, সেটা পাওয়া গেছে মিশরে মাটির ভিতরে। এটা তো নদীতে পাওয়া যাওয়া কোনো লাশ না। আপনি কি আমাকে এই প্রমাণটা দিতে পারবেন যে কোনো একটা মমি, যে মমি মমিফাই করা একটা ডেড বডি, এটা পানিতে ছিল, এটা এরকম কোনো প্রমাণ দিতে পারবেন? এটা নিয়ে তো মানে এরকম ভাবে তো আমি কখনো পড়াশোনা করিনি, কারণ আমার পড়তাম পড়াশোনা না করে আপনি একটা যে প্রমাণ নিয়ে আসছেন আমার কাছে আল্লাহ পাকের কোরআনের একটা প্রমাণ নিয়ে আসছেন, সেটা আপনি পড়াশোনা না করে চলে আসছেন। আপনি আপনি আমাকে বলেন যে এই যে মমিগুলা সমস্ত মমি পাওয়া গেছে হচ্ছে মাটিতে অথবা গুহার ভিতরে অথবা পিরামিডের ভিতরে বিভিন্ন জায়গায় মমি পাওয়া গেছে, সেই সময়ের মানুষই এই কাজ করতো যে তাদের রাজারা মরে গেলে তাদের ডেড বডিটাকে লবণ টবণ দিয়ে আমরা যেরকম সুটকি বানাই সেরকম সুটকির মতো করে কাপড় দিয়ে পেঁচায়, সাদা কাপড় দিয়ে পেঁচায়, তারপরে সে ভিতরে রেখে দিত, সেখানে আরো সোনা গয়না তারপর অস্ত্র শস্ত্র সেগুলো রেখে দিত। এটাকে বলা হয় মমি, মমিফিকেশন, মমি বানানো। হ্যাঁ, তাই মিশর প্রাচীন মিশরের যারা ধর্মযাজক ছিল তারাই মমি তৈরির পদ্ধতি জানতো, বিভিন্ন ধরনের লবণ দিয়ে বিভিন্ন ধরনের যেই জিনিসগুলো দিলে মানুষের শরীর পচে না সেই জিনিসগুলো দিয়ে তারা এইভাবে শরীরটাকে মমি করতো, তারপরে সেটা গুহার ভিতরে ঢুকায় রাখতো কবরের মতো দিত। সেইখান থেকে বিজ্ঞানীরা অনেক মমি পাইছে, অনেকগুলা মমি তারা পাইছে, অনেক ফেরাউনদের মমি তারা পাইছে। এখন আপনি বলতেছেন সেই মমিটাই হইতেছে আল্লাহ পাক দিয়ে মানে ফেরাউনরে নাকি নীল নদে ভাসা নিয়ে গেছিল সেইটা, তো নীল নদে ভাসা নিয়ে গেলে তো সেটা পানিতে ভেসে গেছে, তাহলে ওইটা মমি করলো কখন? আমরা যেটা জানতে পারি যে ওটা মমি করে নাই, ওটা ওই নীল নদে মানে, তাহলে সেই সেই এভিডেন্সটা আমাকে দেন যে সেটা মমি করে নাই, সেই এভিডেন্সটা আমাকে দেন। এটা মিশরের কোন মিউজিয়ামে আমি খুঁজে পাবো বলেন তো? আমি মিশরের মিউজিয়ামের ওয়েবসাইটে ঢুকতেছি, মিশরের মিউজিয়ামের ওয়েবসাইটে ঢুকে আমি দেখতেছি যে সেটা কোথায় আছে, যেটা মমি ছিল না কিন্তু তার লাশ এমনই অক্ষত যেটা একদম মানে আগের মতোই অক্ষত আছে, মানুষের মতোই অক্ষত আছে। তাহলে মিশরের কারেন্ট মিউজিয়ামের ওয়েবসাইটে ঢুকে আমরা একটু দেখ চেক করব। আপনি আমাকে ওই আমার কাছে এটা আছে, আপনার কাছে তো কিছুই নাই কিন্তু আমার কাছে এটা আছে, আমি আপনাকে দেখাচ্ছি। মিশরের কায়রো মিউজিয়ামে এই মমিটা আছে, ঠিক আছে? কায়রো মিউজিয়ামের ওয়েবসাইটে ঢুকলে যে কেউ এটা দেখে নিতে পারে, কায়রো মিউজিয়ামের ওয়েবসাইটে এই মমিটা সংরক্ষিত আছে। এটা মোটেও অক্ষত দেখে কি মনে হচ্ছে এটা অক্ষত? ভাই এটা কি আপনার কাছে অক্ষত মনে হচ্ছে? অনেক আগের তো অক্ষতই মনে হয়। অক্ষত শব্দের মানে কি? মানে যেটা কোনো নষ্ট হয় নাই বা ই হয় নাই, যেটা কোনো ক্ষয় হয় নাই, অক্ষত যেটা কোনো ক্ষয় হয় নাই। এটা কি ক্ষয় হয়েছে বলে মনে হচ্ছে নাকি ক্ষয় হয় নাই মনে হচ্ছে? ক্ষয় হয় নাই বলেই তো মনে হয়, মানে একটু ইট পড়ে গেছে, মানে অনেক আগের থেকে আগের তো এজন্য একটু মানে ময়লা ময়লা লাগে। মানে আল্লাহ পাক যদি অক্ষত রাখে তাহলে এরকম একটু ক্ষয় হবে কেমনে? আল্লাহ পাক যদি অক্ষত রাখে তাহলে তো একটু ক্ষয় হবে না। আচ্ছা ঠিক আছে, সেটাও না হয় বাদ দিলাম। এইটা তো একটা মমি, এটা তো কোনো ইয়া না, এটা তো কোনো মানে নীল নদে পাওয়া যায়নি, এটা তো একটা মমি। এই যে মমি মমিফিকেশন, এই যে এইভাবে মমি বানায় প্রাচীন মিশরে মমি বানাইছে এটাকে, এটা তো পরিষ্কার ভাবে মমি। যারা হচ্ছে কায়রো মিউজিয়ামে যারা কাজ করে তারা পরিষ্কার ভাবে বলছে এটা আমরা মমি, আমরা মাটির ভিতরে খুঁজে পাইছি, কবর দিত তো সেই কবরে খুঁজে পাইছি। এটা তো কোন অবস্থাতেই, এটা হচ্ছে দ্বিতীয় রামেসিসের মমি। তারা স্পেসিফাই করে দিছে এটা 1818 সালে পাওয়া গেছে এবং এই মমিটা হচ্ছে দ্বিতীয় রামেসিসের। এখানে পরিষ্কার ভাবে তারা বলে দিচ্ছে, গবেষণা করেছে এই মমিটার উপরে, গবেষণা করে বলে দিচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় রামেসিসের। আচ্ছা ভাই ভাই আপনি আপনি গুগল ঠিকানা দেখেন, আপনি সংশয় .com ঠিকানা না দেখে গুগল ঠিকানা দেখেন? না না, গুগল তো কোনো অথেন্টিক সোর্স না, আমরা তো সংশয় .com এ অথেন্টিক সোর্স গুলো দিই। গুগলে তো আপনি একটা ওয়েবসাইট বানাইলে, আপনি যদি মানে 500 টাকা দিয়ে একটা ওয়েবসাইট বানান সেটাও গুগলে চলে আসবে। গুগল গুগল তো কোনো মানে অথেন্টিক কোনো সোর্স না, আপনার দেখতে হবে গুগল থেকে দিয়ে সার্চ করে আপনি যেই লিংকে ঢুকতেছেন সেটা অথেন্টিক কিনা। আপনি ওইটা বাদ দিয়ে অন্য যে কোনো একটা লিংকে ঢুকেন, ওই সংশয় .com বাদ দিয়ে অন্য লিংকে ঠিক দেখেন, তাহলে আপনি আমাকে লিংকটা দেন সেটা কোথায় আছে সেটা দেন আমি আপনাকে। আমার কাছে আমি এখন ওইভাবে দিয়ে, কিন্তু আপনি এইটা বাদে যে কোনো একটা ঢুকেন আপনি। না না আছেন আরো কায়রো মিউজিয়ামের? আচ্ছা ঠিক আছে, কায়রো মিউজিয়ামের এটা বাদে আমি আমার উইকিপিডিয়ার লিংকে ঢুকি, তাহলে উইকিপিডিয়ার লিংকে ঢুকবো, উইকিপিডিয়ার লিংকে ঢুকি তাহলে। উইকিপিডিয়া তো একটা গ্রহণযোগ্য একটা ওয়েবসাইট নাকি? উইকিপিডিয়া মানে নাস্তিকদের বানানো নাকি? এই যে রামেসিস টু, রামেসিস টু এর উইকিপিডিয়া পাতাটা পরিষ্কার এখানে দেখা, এখানে রামেসিস টু এটার মমিটা পাওয়া গেছে। এই যে রামেসিস টু এর
এই যে দেখেন এই যে মমি বানানো হয়েছিল তার, তারপরে হচ্ছে এখানে এখানে অনেক এভিডেন্স আছে তার তার সম্পর্কে। এই যে এই যে এই হচ্ছে সেই মমিটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে তার পাওয়া মমিটা রামসেস টু, ঠিক আছে। তারপরে হচ্ছে কি এই যে এইটা হচ্ছে মমি, এখানে নিচে লেখা আছে দেখেন মমি অফ রামসেস, এখানে দেখেন দ্য মামি, এখানে কি লেখা ভাই দ্য মামি, মামি অফ রামসেস দ্য গ্রেট। তাহলে এটা তো মমি, এটা তো কোনো পানিতে পাওয়া যাওয়া কিছু না। তাহলে আমি তো আপনাকে এতক্ষণ বলতেছিলাম এটা মমি, আপনি বলতেছেন না এটা পানিতে পাওয়া গেছে। পানিতে পাওয়া গেছে সেটা কোথায়, সেটা লিংক দেন আমাকে, উইকিপিডিয়া লিংকটা দেন। পানিতে যে ডেড বডিটা পাওয়া গেছে ভাই, আপনার কোরআনের মানে প্রমাণ হিসেবে আপনি যেটা উপস্থাপন করছেন, পানিতে যে ডেড বডিটা পাওয়া গেছে সেটা লিংকটা দেন ভাই। লিংকটা তো আমার কাছে নাই ভাই। উইকিপিডিয়ার লিংকটা দেন, খুঁজেন খুঁজে আরেকটা টাইপে খুঁজেন, খুঁজে আমাকে লিংকটা দেন, আমি দেখবো। তাহলে পরবর্তীতে আবার মানে ওই ইটা নিয়ে আপনার কাছে মানে আবার লিংকটা দেব পরবর্তী কোন লাইভে। পরবর্তীতে কেন, এখনই আপনি খুঁজে দেখেন, এখনই আপনি খুঁজে বের করে দেন আমাকে, তাহলে আমি আমরা এখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক। আবার পরে আবার আপনি আইবেন না না আইবেন আমি তো নিশ্চিত আপনি এটা এরপরে আর এটা নিয়ে কোনো কথাই বলবেন না, এরপরে আসবেন আরেকটা বিষয় নিয়ে কথা বলা শুরু করবেন। ভাই এই যে সাদরে যায় আমার নবী দুই ভাগ করছিল ওইটা নিয়ে আপনি কি বলেন, তখন আপনি এটা নিয়ে কথা বলবেন, এরপরে আর গুনাহ করে এই দিকে আপনি আইবেন না। আমি জানি তো, আমি তো আপনাদের মুমিনদের চিনি না। আজকে এটা নিয়ে আলোচনা হচ্ছে, আজকে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক, আপনি প্রমাণ দেখান। আমি তো ভাই একটা দিয়ে মানে একটা ফোন দিয়ে ঠিক আছে, আমার কাছে আরেকটা ফোন নাই বুঝছেন। আমি এখন হয়তো বা আপনি যেটা বলতেছেন আরেকটা ফোন তো দরকার নাই, আরেকটা ফোন দরকার নেই, এটা একটু মিনিমাইজ করে আমি বলি শুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে বলেন, আপনি আমাকে বলেন আমরা সেই গুগলে সার্চ করলে সেটা কোথা থেকে পাবো, কোন জায়গা থেকে পাবো, মানে উইকিপিডিয়াতে কি লিখে সার্চ করব আমি বলেন। আচ্ছা গুগলে আপনি ফেরাউনের লাশ লেখা সার্চ করেন তো, গুগলে তো আলতু ফালতু হাজার হাজার লিংক পাওয়া যাবে। আপনি আমাকে একটা অথেন্টিক ওয়েবসাইট বলেন, মনে করেন কায়রো মিউজিয়ামের ওয়েবসাইট, অথবা মনে করেন উইকিপিডিয়া, উইকিপিডিয়া যথেষ্ট অথেন্টিক না কিন্তু আমরা মোটামুটি ধরে নিই এটা একটা অথেন্টিক, মোটামুটি মানের একটা অথেন্টিক। আপনি আমাকে উইকিপিডিয়াতে আমি কি লিখে সার্চ করবো সেটা বলেন, সেই মানে ফেরাউনের লাশটার মানে কোথায় কত সালে পাওয়া গেছে এবং কোন নদীতে পাওয়া গেল। ভাই এটা আমার একটু সময় দিতে হবে, তাহলে এটা নিয়ে আমি ভালোভাবে একটু জানি না শুনে তারপরে আবার আপনার সাথে না শুনে কেন এখানে এসে এই কোরআনের প্রমাণ হিসেবে এটা উপস্থাপন করলেন ভাই। একটা জিনিস আপনি ভালোভাবে জানেন না, বুঝেন না, শুনেন নাই কিছু, পড়েন নাই কিছু, এটা নিয়ে আপনি কেন, এটা হচ্ছে আপনার মানে কোরআনের প্রমাণ, আপনি নিজে যাচাই করে দেখেন নাই যে এই এই জিনিসটা আসলে সত্য কিনা, নিজে যাচাই করে দেখেন নাই। আচ্ছা শুনেন আসিফ ভাই আপনি একটা কাজ করুন, আপনি কি নিজে যাচাই করে দেখছেন, এটা দেখছিলেন যাচাই করে কোনটা এই যে ফেরাউন না কি এটা লাশ না কি পাওয়া গেছে, এটা কি আপনি নিজে যাচাই করে দেখছিলেন? না ভাই ওইভাবে এখনো যাচাই করা হয় নাই আমার। যাচাই না করে আপনি বুঝে গেছেন যে এটা তো যেহেতু কোরআনের সাথে মিলছে সেহেতু এটা তো সত্যই হইব নাকি, মানে আপনি মানে গুগলে কিছু একটা পাইছেন বা ফেসবুকে কিছু একটা পাইছেন এবং সেটা আপনার ধর্মের সাথে মিল লাগেছে যেহেতু এটা আপনার ধর্মের পক্ষে, সেহেতু আর আপনি যাচাই করার জন্য প্রয়োজন মনে করেন নাই নাকি? নাকি ভাই ওয়ান টু থ্রি ভাই আপনি আর যাচাই করার মতো এটাকে প্রয়োজন মনে করেন নাই, আপনি বলছেন যে হ্যাঁ ঠিক আছে আমার এসের সাথে মিলছে ঠিক আছে ওইটাই ওইটাই। ভাই এত লেম হইলে এত মানে ইয়া হইলে মাথায় বুদ্ধি এত কম থাকলে আপনারা মানে, ঠিক আছে ভাই তাহলে আপনাকে বিদায় জানাই, ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে আপনি আমি আবার আসবো, সমস্যা নেই ওটা জানা হয়নি আমি আবার আসবো, আপনি অন্য কাউকে যুক্ত করেন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন, কি একটা অবস্থা ভাই দেখছেন মানে খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ লাগে। আচ্ছা দেখি।